স্বাধীনতা সংগ্রামী তথা মানভূমের মাতৃভাষা রক্ষা আন্দোলনের প্রথম সারির সৈনিক তথা লোকসেবক সংঘের তৎকালীন শীর্ষ নেতা অরুণচন্দ্র ঘোষের 107তম জন্মদিবস আজ শ্রদ্ধার সঙ্গে পালিত হলো পুরুলিয়া তথা মানভূমের স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান শিল্পাশ্রমে। আজ তার প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্ঘ্য নিবেদন করেন উপস্থিত সকলে। উপস্থিত ছিলেন লোকসেবক সংঘের সচিব সুশীল মাহাতো সহ লোকসেবক সংঘ ও শিল্পাশ্রমের কর্মীবৃন্দ। অরুণচন্দ্র ঘোষ ছিলেন অতুলচন্দ্র ও লাবণ্যপ্রভা ঘোষের বড় ছেলে। শান্তিনিকেতনে পড়ার সময় তিনি পড়া ছেড়ে দিয়ে লবণ সত্যাগ্রহ অভিযানে যোগ দেন। 1930 থেকে 1947 সালের মধ্যে স্বাধীনতা আন্দোলনে যুক্ত থেকে বারবার কারাবরণ করেছেন। স্বাধীনতার পর তার নেতৃত্বে লোকসেবক সংঘ গঠিত হয় এবং মানভূমে মাতৃভাষা রক্ষার আন্দোলন শুরু করেন। তিনি দীর্ঘদিন মুক্তি পত্রিকা সম্পাদনা করেছেন। এই মহান নেতার জন্মদিনে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল লোকসেবক সংঘ।